আপনারা কি জানেন রাম, উইস্কি, ভোডকা, বিয়ার, ব্র্যান্ডি, ওয়াইন এবং শ্যাম্পেন এগুলোর অন্তর কি? আপনারা কখনো না কখনো এগুলো সম্পর্কে তো জেনেই থাকবেন। এগুলো মদেরই একটা রূপ, বা এটা বলতে পারেন এগুলো সবই মদ। কিন্তু এত সব নাম শুনে লোকের মনে প্রশ্ন আসে, মদ এত প্রকারের হয়ে থাকে, এদের মিলটা কি? মদ এত প্রকারের হয়ে থাকে কিন্তু এদের অন্তর কি হয়? তো চলো জেনে নেওয়া যাক এগুলোর মধ্যে মিল কি রয়েছে। এটার মানে হলো এমন একটা পেয় পদার্থ যেটাতে অ্যালকোহল মেশানো রয়েছে। মদকে বানাতে বিভিন্ন প্রকারের উপকরণ ইউজে আনা হয়, যেমন গম, ভুট্টা, যব, আখ এবং কিছু ফল ইত্যাদির ইউজ করা হয়ে থাকে। আলাদা আলাদা মদকে বানানোর জন্য আলাদা আলাদা উপকরণ ইউজ করা হয়, যেমন বিয়ার বানাতে গম, যব এবং ভুট্টার ইউজ করা হয়। তেমনি আলাদা আলাদা মদকে বানানোর জন্য আলাদা আলাদা উপকরণ ইউজ করা হয়। আর যদি বিয়ারে অ্যালকোহলের কথা বলা হয়, তাহলে বিয়ারে প্রায় 3-30% পর্যন্ত অ্যালকোহল থাকে। আর জার্মান বিয়ারকে সবচেয়ে ভালো বিয়ার মানা হয়। এই বিয়ার বানাতে ভুট্টা, গম, যবের মতো পদার্থ দিয়ে ফরমেন্টেশন করা হয়। তারপরে এটা তৈরি হতে প্রায় 1-2 সপ্তাহ সময় লেগে যায়। এবার চলো বলা যাক ওয়াইন সম্পর্কে। ওয়াইনও এক প্রকার মদ। আর এই মদকে বানানোর জন্য ফলের রসকে ইউজ করা হয়, যেটাতে আঙ্গুর প্রভৃতির মতো ফল ব্যবহার করা হয়। আর এটাতে অ্যালকোহলের মাত্রা প্রায় 9-18% পর্যন্ত হয়ে থাকে। আর ওয়াইনের উৎপাদন মুখ্যভাবে ফ্রান্সে করা হয়। ওয়াইনকে এরকম কিছু ফরমেন্টেশন করে তৈরি করা হয়। ওয়াইনকে রেড ওয়াইন এবং হোয়াইট ওয়াইন দুই ভাগে ভাগ করা হয়। আর ওয়াইনের নামকরণ আঙ্গুরের কোয়ালিটি এবং প্রকারের উপর বেসিস করে করা হয়। এবার যদি বলা যায় উইস্কি সম্পর্কে, তাহলে বেশিরভাগ লোকই উইস্কি পান করতে পছন্দ করে। উইস্কিকে বানানোর জন্য গম এবং যবের মতো উপাদান ইউজ করা হয়, কিন্তু এটা বানানোর পদ্ধতি বিয়ার বানানোর চেয়ে আলাদা। উইস্কিতে অ্যালকোহলের মাত্রা বেশি হয়। এটাতে অ্যালকোহলের মাত্রা 30%-65% পর্যন্ত হতে পারে। আর উইস্কিতে অ্যালকোহলের মাত্রা এভারেজ 43% হয়ে থাকে। উইস্কি সাধারণত দুই প্রকারের হয়, যেটাতে প্রথম হলো মোল্ড উইস্কি, যেটাকে অঙ্কুরিত বীজ দিয়ে বানানো হয়ে থাকে, যেটা ভালো এবং অনেক মূল্যও রয়েছে। তারপরে হলো ক্রেন উইস্কি, আর এটাকে বিনা অঙ্কুরিত বীজ দিয়ে বানানো হয়ে থাকে। জানার জন্য বলে দিই, স্কটল্যান্ড উইস্কি উৎপাদন করে থাকে। এছাড়া উইস্কিকে স্কচও বলা হয়ে থাকে। ব্র্যান্ডি, ব্র্যান্ডি শব্দ এক ডাচ শব্দ ব্র্যান্ডিভিশন থেকে এসেছে, যার মানে হলো জ্বলে যাওয়া মদ। ব্র্যান্ডিকে হুইস্কি ডিস্টিলেশন করে বানানো হয়। ব্র্যান্ডিতে অ্যালকোহলের মাত্রা প্রায় 30-60% পর্যন্ত হতে পারে। ব্র্যান্ডির উৎপাদন মুখ্যভাবে ইউরোপের দেশগুলো করে থাকে। রাম, এটাও এক প্রকারের মদ। অধিকতর শীতকালে রাম পান করতে পছন্দ করে। রামকে সাধারণত আখের রসের ফরমান্টেড এবং ডিস্টিলেট করে বানানো হয়ে থাকে। আর রামে প্রায় 40-70% পর্যন্ত অ্যালকোহল হতে পারে। আর রামের উৎপাদন সাধারণত ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকার দেশ, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল প্রভৃতি দেশগুলোতে বানানো হয়ে থাকে। আপনাদের বলে দিই, রাম একটা সস্তা মদ। নারকেল এবং মহুয়া দিয়েও মদ বানানো হয়। এছাড়াও কাজু দিয়েও মদ বানানো হয়। আর জাপানে সাকি নামক মদকে চাউল দিয়ে বানানো হয়ে থাকে। আর এমনই মেক্সিকোতে অ্যাগিপ নামক গাছ থেকে টাকিলা মদ বানানো হয়। বন্ধুরা, বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, মহুয়া, হারিয়া, চুলিয়া প্রভৃতি মদেরই বিভিন্ন প্রকারের রূপ, কেননা এগুলোতে অ্যালকোহল থাকে এবং এগুলো দিয়ে নেশা হয়, যদিও এগুলোতে আলাদা আলাদা পরিমাণে অ্যালকোহল থাকে। এছাড়াও অনেক লোকের মনে হয় বিয়ার এবং মদ আলাদা, মানে বিয়ার মদ নয়, কিন্তু আসলে এটা সত্য নয়, কেননা এই দুটোতেই অ্যালকোহল থাকে। এবার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন রাম, হুইস্কি, ভোডকা, ব্র্যান্ডি, বিয়ার ইত্যাদির অন্তরটা কি। এগুলো দেখলে বোঝা যায় এগুলোর অন্তর হলো এগুলোকে আলাদা আলাদা ফল এবং আলাদা আলাদা জিনিস ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলো বানানোর পদ্ধতিও আলাদা, মানে কি এগুলোকে ফরমেন্টেশন এবং ডিস্টিলেশন করে বানানো হয়। আর যদি আপনারা জানতে চান যে ফরমেন্টেশন এবং ডিস্টিলেশন কি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা কোনো কিছু সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিবেন।